বাড়িতে যখন কোনো পুজো থাকে বন্ধুরা, সকাল থেকে কিন্তু বাড়ির পরিবেশটা অন্যরকম থাকে। সারাদিন চলতে থাকে পুজোর তোড়জোড়, তার সঙ্গে চলতে থাকে বাড়িতে রান্না বান্না, আরও কত কাজ, এই করতে করতে কিন্তু সারা দিনটা কেটে যায়। আর বাড়িতে যদি কোনো পুজো থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, বলুন দিনটা কেমন যেন, হয়তো কাজ করতে হয় কিন্তু মজা করতে করতে সারা দিনটা কিন্তু কেটে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পূজা, আর সেই জন্য সকাল থেকেই পূজার তোড়জোড় চলছে, কারণ ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবেন। আজকে বাড়িতে পূজা ঠিকই, কিন্তু পূজার আগের দিন অনেক কাজ থাকে, তার জন্য আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছি পূজার বাজারের উদ্দেশ্যে। পূজায় কী কী সামগ্রী লাগবে তার জন্য একটা লিস্ট বানিয়ে এনেছিলাম, সেই লিস্ট অনুযায়ী সমস্ত পূজার সামগ্রী কিনে নিচ্ছি। সমস্ত সামগ্রী কেনাও হয়ে গেছে, ফলটা বাকি ছিল কিনতে, ফলটাও কিনে নিলাম। ব্যাস এবার বাড়ি ফিরবো, দুই ব্যাগ ভর্তি বাজার করে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরলাম। পরদিন সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি, আলতা পরে নিচ্ছি। পূজা মানে আলতা পরতেই হবে, আলতা সিঁদুর তো মাস্ট, বলুন। আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে মা শিরুনির জন্য ছোট ছোট টুকরো করে আদা কুঁচিয়ে নিচ্ছেন, আর মা এবারে কলা নারকেল এগুলোও তো সব প্রয়োজন, সেগুলোও সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছেন। এখানে আটটা কলা নিয়েছেন মা শিরুনিতে দেওয়ার জন্য, একটা নারকেলের অর্ধেকটা নারকেল কুড়িয়ে দেওয়া হবে, আর সুন্দর করে নারকেলটা কুড়িয়েও নেবেন, আর শিরুনিতে তো নারকেল দিতেই হবে। সঙ্গে মা এবারে শিরুনিটা সুন্দর করে মাখাবেন বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও অনায়াসে শিরুনি মাখাতে পারবেন, এবার খেতেও খুব সুন্দর হয় এইভাবে শিরুনি মাখালে। মা এখানে সমান সমান পরিমাণে সব কিছু নেবেন, যেমন যদি আটটা কলা আপনি নেন, কলাটা কিন্তু আগেই আপনাকে প্রথমে মেখে নিতে হবে, অন্যান্য উপকরণের সময় কিন্তু কলা দিলে মাখতে পারবে না, তাই কলাটা প্রথম কাজ হবে কলাটা সুন্দর করে এরকমভাবে মেখে নেওয়া। এখানে মা সমস্ত উপকরণ 250 দিয়েছেন, যেমন আখের গুড় 250 নিয়েছেন, গমের আটা 250 নিয়েছেন, এবং 250 গরুর দুধ। আর এদিকে দেখুন একটু কাজু আর একটু কিশমিশ ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছেন, এটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। এগুলো দিলে কিন্তু শিরুনির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মাখানোর, কিছু নারকেল কুড়ি ওখানে দিয়ে দিয়েছেন, এবার সুন্দর করে মা মাখাচ্ছেন। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছেন একটু এলাচ ফাটিয়ে, এবং দিয়ে দিচ্ছেন ড্রাই ফ্রুটসগুলো, কাজু এবং কিশমিশ, আর ওপর থেকে দিয়ে দেবে একটু নারকেল গুঁড়ো। ব্যাস শিরুনি কিন্তু একদম কমপ্লিট। এবার ফল কাটার পালা। মাকে বললাম, ও মা তুমি তো এতক্ষণ ধরে করলে, তোমাকে আমি একটু ফল কেটে সাহায্য করি। মা বলে ঠিক আছে কেটেই দাও, বলে আমি সুন্দর করে সমস্ত ফলগুলো সুন্দর করে কেটে দিলাম। ফল কাটাও রেডি, আর এদিকে শিরুনিও রেডি। ঠাকুরমশাই চলেও এসেছেন এবং সুন্দর করে সব কিছু গুছিয়েও নিচ্ছেন, কারণ পুজোয় তাড়াতাড়ি উনি বসবেন, তার আগে এগুলো গোছানোর দরকার, সুন্দর করে গুছিয়ে নিচ্ছেন। আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছি, পুজো মানেই শাড়ি পরতেই হবে, বলুন। পরেছি একটা লাল ব্লাউজ আর হলুদ তাঁতের শাড়ি একটা, চুলটা একটু বেঁধে নিলাম, আর পরলাম একটু সিঁদুর, চললাম ঠাকুরঘরে। ঠাকুরঘরে চলে এসেছি, মা বললো চন্দনটা একটু বেটে দাও না, চন্দনটাও বেটে দিলাম। বন্ধুরা এবার দুটো বেলপাতা পেরে আনি, কারণ পুজো মানেই বেলপাতা, আর বেলপাতা গাছটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই আছে, আমাদের নিজেদেরই গাছ। আনেন পাতাগুলো একদম সুন্দর পাতা, কোনো দাগ নেই, একদম দাগমুক্ত সুন্দর পাতা। এরকম নিজে হাতে বেলপাতা তুলে পুজো করতে ভীষণ ভালো লাগে, বলুন। আর ঠাকুরমশাই এদিকে সমস্ত কিছু গুছিয়েও নিয়েছেন, আমরা দু জায় বসেও পড়েছি, একজনের হাতে আছে ঘণ্টা আর একজনের হাতে আছে শাঁখ, আমরা শাঁখ ঘণ্টা বাজাচ্ছি। মা ওখানে ঠাকুর ঘরে বসেছেন, ঠাকুরমশাইও পুজো শুরু করে দেবেন এবারে। মা এবারে একটু রেডি হচ্ছেন, কারণ মাই অঞ্জলি দেবে, মাই পুজোর ঘরে বসে আছেন। ঠাকুরমশাই পুজো শুরু করেও দিয়েছেন, আমাদের ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করেন জানেন, উনি খুব সুন্দর ব্রতকথাও পড়েন, তারপর খুব সুন্দর আরতিও করেন। আর আমার মতো আপনাদের কার কার এরকম ব্রতকথা শুনতে বা আরতি দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন। আর এদিকে ধুনোটাও দেওয়া শুরু হয়ে গেছে, কারণ ধুনো ছাড়া তো পুজো অসম্পূর্ণ, ধুনো দেওয়া হয়ে গেছে, আগুন জ্বলছে, এর ওপর ধুনো ছড়িয়ে দেবে। আর আমার মতো আপনাদের কার কার ধুনো স্মেলটা ভীষণ ভালো লাগে তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা ভীষণ ভালো আনন্দের সঙ্গে পুজো দেখছি এবং উপভোগ করছি এই দিনটা। আর মাও আছেন, আমাদের পরিবারের সবাই এখানে উপস্থিত আছে। অলরেডি পুজো অনেকটা এগিয়ে এসেছে, এবার পুজো প্রায় শেষের পথে, ঠাকুরমশাই এবার আরতি করছেন। পঞ্চপ্রদীপের আরতি হয়ে যাওয়ার পরই মা আমাদের সকলকে এই আরতির তাপটা দিয়ে দেন। এটা আমার মারাও করতো, আরতি হয়ে গেলেই আরতির তাপটা আমাদের আগে দিত, আর এখানেও মা দেন। এই যে দেখুন পঞ্চপ্রদীপের আরতি হয়েও গেছে, মা এবার সবাইকে সেই আরতির তাপটা দিয়ে দিচ্ছেন। সবাই মিলে একে একে আরতির তাপটা নিয়ে নিচ্ছি, হয়েও গেছে বন্ধুরা। মা এবার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন, সরিয়ে নিচ্ছেন ঠাকুরমশাইকে। আমরা এবার একটু কিছু খাইয়ে আস্তে আস্তে ঠাকুরমশাই এগোবেন বাড়ির পথে। পূজা একদম শেষ হয়ে গেছে, পূজা শেষ হয়ে গেছে, এবার আমরা একসাথে মিলে সবাই পূজার প্রসাদ গ্রহণ করব। তার আগে ঠাকুরমশাইকে আমরা একটু প্রসাদ দেব, ঠাকুরমশাইকে প্রসাদও দেব এবং তার সঙ্গে একটু জল মিষ্টিও দেবো, কারণ ঠাকুরমশাই অনেকক্ষণ ধরেই পুজো করছেন। ঠাকুরমশাইকে আমরা একটু জল মিষ্টিও দিয়েছি আর প্রসাদও দিয়েছি, ঠাকুরমশাই বসে খাচ্ছেন আস্তে আস্তে। ঠাকুরমশাই এবার বেরিয়ে গেছেন বাড়ির দিকে,
এবার নিজেরাই আমরা এবার প্রসাদ গ্রহণ করব, তার জন্য সবাই কলা পাতা নিয়ে নিয়েছি, বলি কলা পাতায় প্রসাদ খাবো মা। আমার শাশুড়ি মা বলেন ঠিক আছে কলা পাতাতেই সবাই খাওয়া হোক। আমি এবারে সমস্ত প্রসাদগুলোকে সবাইয়ের জন্য তুলে নিচ্ছি কলা পাতায়, সবাই মিলে একসাথে বসে কলা পাতায় খাবো সত্যনারায়ণ পূজার শিরুনি এবং প্রসাদ। আমার কিন্তু এই শিরুনি খেতে খুব ভালো লাগে, আপনাদেরও কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সমস্ত কিছু মাও সারাদিন ধরে কিছু খায়নি, উপোস করে আছেন, মাও এবার খাবেন সব। আর কি ভালো হয়েছে শিরুনিটা জানেন, দারুণ সুস্বাদু হয়েছে খেতে। আর এই প্রসাদ খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে, আর কিছু খেতেই ইচ্ছা করে না, আমরা আনন্দ করতে করতে খেয়ে নিই। আপনারা কিন্তু বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে লিখে জানাবেন। টাটা বন্ধুরা, আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো।